সাধারণ যে পূর্ববর্তী মন্ত্র পাঠ করলাম, সেই মন্ত্র পাঠের মাধ্যমে স্নান করানোর পর পঞ্চগভ্য অর্থাৎ দই, দুধ, ঘি, মধু এবং কুশোদক, কুশোদক মানে কুশ ভেজানো জল, পৃথক পৃথক মন্ত্র আপনারা সাধারণ নিত্যকর্মা পদ্ধতি বইতেই পেয়ে যাবেন। পৃথক পৃথক মন্ত্রে আপনারা সেই কবচটিকে স্নান করান। এরপর কি করব? না, এরপর আমরা কবচটির প্রাণ প্রতিষ্ঠা করব। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আপনারা ওই সাধারণ বইতেই পাবেন, কিন্তু যেখানে রয়েছে যে অমুক দেবতা, যেমন অশ্ব প্রাণ প্রতিষ্ঠাপন মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষয় ঋগ যজু সামানি ছন্দ প্রাণ শক্তির দেবতা প্রাণ প্রতিষ্ঠাপনে বিনিয়োগ ওং আং হ্রিং ক্রৌং জং রং লং বং সং সং স্বং হং হংস অমুক দেবতা প্রাণ ইহ প্রাণা। এই অমুক দেবতার জায়গায় যদি ধরুন মহামৃত্যুঞ্জয় করছেন, তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ দেবতয়া, কিংবা যদি স্ত্রী হয় ধরুন বগলামুখী করছেন, তখন শ্রী শ্রী বগলামুখী দেবতা ওই কবচ দেবতা ওই প্রাণ ইহ প্রাণা। পরের একই মন্ত্র সেখানে হবে জীব ইহোত্তিষ্ট, তারপরে আবার একই মন্ত্র, তারপর হবে সর্বইন্দ্রাণি ইহোস্থিতানি, তারপর হবে একই মন্ত্র, শেষে হবে বাণচক্ষুশত্র ঘ্রাণা প্রাণা ইহ গতং চিরং তিষ্ঠন্তু স্বাহা, লাস্টে হবে অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্তু অশ্বই প্রাণা খরন্তু চ অশ্বই দেব সংখ্যা ওই স্বাহা। তারপর আপনারা বিভিন্ন রকম ভাবে আরো বিভিন্ন রকম ভাবে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আছে, সেগুলো করতে পারবেন। তারপর কবচ গায়ত্রী পাঠ করতে হবে। কবচ গায়ত্রী ওং অশ্ব কবচ রাজায় বিদমহে মহাকবচায় ধীমহি তন্ন কবচ প্রচোদয়াৎ, এই মন্ত্র 108 বার জপ করে দেবতার মূল মন্ত্র জপ করতে হবে। দেবতার মূল মন্ত্র জপ করার পরে তারপর আপনি কবচটিকে হোম করে ধারণ করতে হবে। এইবার ধরুন হোম করতে পারছেন না, এমন অনেক সময় হয় আপনাকে ঝটপট কবচ তৈরি করতে হবে, হোম করতে পারছেন না, তাহলে কি করবেন? যে সংখ্যক জপ করবেন তাকে দ্বিগুণ করে দেবেন। ধরুন কবচের কবচ সংস্কারের জপ 108, হোমের জন্য আরো 108 জপ করবেন, তাহলেও সেই কবচটি জাগ্রত হবে, তাহলেও সেই কবচটি জাগ্রত হবে। এইবার সেই জাগ্রত কবচ যে কোনো আপনাদের ক্লায়েন্টের হাতে দিন, দেখুন দারুণ কাজ। এবার একটি আমি খুব সুন্দর তত্ত্ব নিয়ে আসি। আমাদের প্রত্যেকটা মানুষ হঠাৎ দেখুন হঠাৎ রাস্তায় চলছি ভীষণ বিপদের সম্মুখীন হই, তন্ত্র কিরম ভাবে কাজ করে, ভীষণ রকম বিপদের সম্মুখীন, মানে তখন বলবেন সৌনক বাবু বলেছিলেন যে এই মন্ত্রটি বিপদে কাজ হয়, কিন্তু কাজ হলো না। তো রোগীর ক্ষেত্রে এই মন্ত্রটি ব্যবহার করবেন না, কাজ হবে না। আকস্মিক কোন বিপদে পড়ে গেছেন, ভীষণ বিপদে পড়ে গেছেন, শুদ্ধ বস্ত্রে যেখানেই থাকুন আপনি, মনটিকে পবিত্র করে আমি একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি 28 বার জপ করুন, দেখুন আপনি কোনো না কোনো ভাবে সেই বিপদ থেকে পরিত্রাণ পাবেন। মন্ত্রটি কি? ওং হং হাং হিং হিং হুং হুং হৈং হুং হৌং হং হ খ
খং খাং খিং খিং খুম খুম খেং খোয়িং খৌং খৌং খং খ হং স্বাহা। এই মন্ত্রটি আপনি 28 বার পাঠ করুন, দেখুন তন্ত্র কথা বলে কিনা। তন্ত্র অদৃশ্য কিন্তু তন্ত্র সত্য। তন্ত্রের জোর আছে কিনা এই মন্ত্রটি আপনারা আকস্মিক বিপদের জায়গায় দাঁড়িয়ে দেখুন, নিশ্চিত ভাবে ফল পাবেন। কোন গর্ভবতী মা 5 মাসের গর্ভবতী অবস্থায় তাকে যদি মহাষষ্ঠী কবচ, ছোট্ট কবচ লিখে দিতে পারেন, তার সুখ প্রসব হবে। অনেকে আছেন দীর্ঘদিন মা ডাক শোনার জন্য আকুল, বহু ডাক্তার বদ্ধি করেছেন পাননি, সম্পূর্ণ বৈদিক উপায়, বংশ লাভাখ্যান গোপাল কবচ পুনশ্চরণ করে মায়ের হাতে পরিয়ে দিন, নিশ্চিত তার সন্তান ধারণের ক্ষমতা আসবে এবং সন্তান ধারণ করতে পারবে। একজন ব্যক্তি চারিদিক থেকে বিপদে জর্জরিত, কোনো দিক থেকে কোনো কিছু করার উপায় নেই, আপদ উদ্ধারের বটুক ভৈরব স্তোত্র পাঠ করান, আপদ উদ্ধারে বটুক ভৈরব কবচ সঠিক পুনশ্চরণ জপের হেতু নির্ণয় করে মন্ত্রের পুনশ্চরণ করে তাকে পড়ান, নিশ্চিত 21 দিনের মধ্যে সে কাজ পাবে, তার কোনো না কোনো রাস্তা খুলে যাবে। কেউ যেন তাকে অদ্ভুত ভাবে সাহায্য করবে, হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি হবে। অনেকে প্রচুর পসারা সাজিয়ে বসে আছেন দোকানে, ব্যবসা হচ্ছে না, হচ্ছে না তার কিছুতেই, তাহলে তাকে সঠিক উপায়ে মন্ত্র পুনশ্চরণ করে একটি ধনদা কবচ পরিয়ে দিন, দেখুন কেমন কাজ হয়। তার ডাল ভাতের জোগাড় মা নিশ্চিত করে দেবেন, মা কৃপাময়ী করুণা সিন্ধু। মা কৃপাময়ী করুণা সিন্ধু, আমার কথা সকলে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবং আপনার আলোচনা, আপনার আলোচনা খুব ভালো লাগছে আমার। দেখা যাচ্ছে আলোচনা? হ্যাঁ ভালো লাগছে, ঠিক সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। এরপর আমি একটি অদ্ভুত ভাবে বলি, সবাই বিদ্যার জন্য অনেকেই নীল সরস্বতী কবচ, আমরা খুব শুনে থাকি এগুলো, নীল সরস্বতী কবচ, সরস্বতী কবচ ইত্যাদি ইত্যাদি, বাগেশ্বরী কবচ দিয়ে দেখুন তো দারুণ কাজ হয় কিনা। বাগেশ্বরী কবচ, বাগেশ্বরী কবচ দেখুন তো কাজ হয় কিনা। সঠিক জায়গায় সঠিক ওষুধটা প্রয়োগ করতে পারছি কিনা এটাও একটা খুব বড় জায়গা। আমরা আঙুল তুলতে পারি, ঠাকুর রামকৃষ্ণ একটি কথা বলতো, তুমি যদি অপরকে একটি আঙুল দেখাও নিজে 3টে আঙুল দেখবে। তা আমরা নিজেরা ডায়াগনোসিসটা ঠিক করতে পারছি, কাকে কি দিতে হবে। এই যে আমরা মাঙ্গলিক দোষ কালসর্প দোষ নিয়ে এত লাফালাফি করি, অনেকেই কালসর্প দোষ খণ্ডন করেন, কালসর্প দোষের প্রকৃত কর্ম কি,
কালসর্পদোষের প্রকৃত কর্ম হলো দেবাদিদেব মহেশ্বরের পুজো এবং একাদশ, এবং একাদশ সর্পের পুজো ব্রহ্মবাসিন্নাদি, সরি ব্রহ্মবাসিন্নাদি একাদশ সর্পের পুজো করতে হবে, তার মন্ত্রই তো গুপ্ত, এর মন্ত্রটাই গুপ্ত মন্ত্র। এই মন্ত্রে আপনি কাউকে কালসর্পদোষ খণ্ডন করান, দেখুন দারুণ কাজ হয়েছে। আপনি তার কাছে ভগবান, আপনার ছবি তার বাড়ির বেডরুমে বা ড্রয়িং রুমে থাকছে, হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, তেমনি হাজার জন হাজারটা কাজ করছে সেটাও সমান। এই মাঙ্গলিক দোষ নিয়ে এত কথা বলি, মাঙ্গলিক দোষের যেভাবেই কাটান আপনাকে অষ্টাদশ মঙ্গলের ক্ষতিকাষ্ঠ দ্বারা হবন করতে হবে। অষ্টাদশ নামাঙ্কৃত ক্ষতিমন্ত্র হবন না করলে সেই মাঙ্গলিক দোষ কাটে না। মাঙ্গলিক দোষে কুম্ভ প্রার্থনা করতে হবে, আওয়াজ আসছে, মিউট করতে হবে ভিডিও গুলো, মিউট করে দিচ্ছি বারবার, ঠিক আছে? বিভিন্ন রকম আওয়াজ আসছে, একটু আপনারা মিউট করবেন, না হলে আমাদের আলোচনা করতে খুব অসুবিধা হচ্ছে। এইবার মাঙ্গলিক দোষের আমরা কাজ করছি, আগে দেখুন তার সঠিক মাঙ্গলিক দোষ আছে কিনা, যদি আপনারা বিচার করে পান তখন মাঙ্গলিক দোষ খণ্ডন করুন। মাঙ্গলিক দোষের প্রধান কর্ম হচ্ছে কুম্ভ প্রার্থনা। জাতক বা জাতিকা যারই মাঙ্গলিক দোষ আছে তাকে আপনারা ক্রিয়াস্থানে বসিয়ে কুম্ভ প্রার্থনা করাতে হবে। বলছে শাস্ত্রে, বলছে কুম্ভস্য জগদ ভবা বিষ্ণু রূপিণাম। গ্রহ দোষে যাদের নবগ্রহের দোষ আছে সঠিকভাবে নিয়ম মেনে বিষ্ণুকে 108টি তুলসী দান করুন, যেই ক্লায়েন্টেরই থাকুক, তাকে হাজার রত্ন পরিয়ে দেখছেন কাজ পাচ্ছেন না, আপনি আপনি ফ্লাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে আমি সঠিক বিচার করলাম কিন্তু আমি কিছু পাচ্ছি না, কেন পাচ্ছি না? তার নামে সংকল্প করে নবগ্রহ সংসূচিত সংসূচ্য মানো সংসূচ ঈশ্ব মানো শেষারিষ্ট প্রশমন পূর্বক ইত্যাদি মন্ত্রে সংকল্প করে আপনারা, কিংবা গোচর বিলগ্নাদি দশান্তর্দশা প্রত্যন্তর দশা কেতু পতাকাদি গ্রহাষ্ট বর্গ অশুভ গোচর বিলগ্নাদি নবগ্রহ সংসূচিত সংসূচ্য মান সংসূচ ঈশ্ব মান শেষানিষ্ঠ প্রশমন পূর্বক ইত্যাদি মন্ত্রে সংকল্প করে 108টা তুলসী দান করুন। তুলসী দান যখন করবেন অবশ্যই তুলসী শাপোদ্ধার করে নেবেন, এইভাবে আপনারা করুন, দেখুন কাজ পান কিনা, নিশ্চিত ভাবে কাজ পাবেন, নিশ্চিত ভাবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিত ভাবে কাজ পাবেন।
নিশ্চিত কাজ পাবেন। ধরুন কেউ খুব রেগে গেছে, খুব তার রাগ সেই মুহূর্তে প্রশমন করা যাচ্ছে না, তখন তন্ত্রে একটি মন্ত্র আছে, দেখুন তো তন্ত্র কাজ হয় কিনা। ওং শান্তে প্রশান্তে অমুকং সর্ব ক্রোধ প্রশমনি স্বাহা, ওং শান্তে প্রশান্তে অমুকং সর্ব ক্রোধ প্রশমনি স্বাহা ইত্যাদি মন্ত্র 28 বার পাঠ করে হাতে জল নেবেন, এই রকম ভাবে জলগণ্ডূষ আকারে জল নিয়ে প্রত্যেকবার মন্ত্রটি পাঠ করে নিজের মুখ ধুয়ে নেবেন। তারপর তার সামনে দাঁড়ান, তার ক্রোধ প্রশমন হবে। হ্যাঁ, আপনার আধার থাকতে হবে, আপনি যা তা কাপড়ে ধূমপান করে কিংবা নেশা করে কিংবা খাওয়া দাওয়া করে কিংবা উগ্র দ্রব্য খাওয়া দাওয়া করে আপনি করলেন, বললেন সৌনক সেটি করলে কিন্তু হবে না। আপনি এই মন্ত্রে পাঠ করে সুন্দর করে উক্ত মন্ত্রটি পাঠ করে সুন্দর করে মুখে জল দিন, তারপর আপনি তার কাছে যান, দেখুন কেমন কাজ হয়। তন্ত্র অব্যর্থ সত্য, আপনার সন্তান পড়াশোনা করছে মনে রাখতে পারছে না, একেবারে মনে রাখতে পারছে না, আপনি চিন্তা করছেন ছেলে তো সত্যি পড়াশোনা করে কেন মনে রাখতে পারছে না, কি দোষ তার, তাকে আমি যথেষ্ট পরিমাণে টিচার দিয়েছি, টিউটোরিয়ালে যাচ্ছে, তাকে আমি যা প্রয়োজন সব মিটিয়ে দিচ্ছি, তবুও সে দিচ্ছেন, পড়াশোনার রেজাল্ট ঠিকঠাক আসছে না। সরস্বতী পুজোর আগের দিন দেখবেন খাগের কলম পাওয়া যায়, সেই খাগের কলমটিকে সুন্দর করে কলমের আকারে কেটে নিন, কেটে নেওয়ার পরে সুন্দর করে কলমের আকারে কেটে নেবার পরে তার মধ্যে সরস্বতী বীজ ওইং মন্ত্র শুদ্ধাচারে 108 বার পাঠ করে যে কোনো শুক্লা পঞ্চমী তিথিতে সকাল 9:24 পূর্বে অর্থাৎ প্রাতঃকালে সকাল 9:24 মধ্যে শুক্লা পঞ্চমী তিথিতে 108 বার জপ করে সরস্বতী পুজো করে তার পড়ার টেবিলে রেখে দিন, দেখুন তো আগের থেকে ছেলে উন্নতি করে কিনা। ক্লায়েন্টদেরও দিতে পারেন, আপনি করে রেডি করে দিন, বদনাম হবে না, খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার বদনাম হবে না, খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বদনাম হবে না, আপনারা খুব ভালো থাকবেন। সবসময় এত কিছু করলেই যে খুব ভালো কাজ হয় তা নয়, ছোট ছোট টিপস ফলো করুন তন্ত্রের, এরকম অজস্র টিপস আছে, বিভিন্ন টিপস ফলো করুন তন্ত্রের, দেখুন দারুণ রেজাল্ট পাবেন, দুর্ধর্ষ রেজাল্ট পাবেন, খুব দায়িত্ব নিয়ে বলছি। এরকম বিভিন্ন রোগের আছে, বিভিন্ন সমস্যার আছে, প্রতিবেশীকে নিয়ে আপনারা খুব জর্জরিত, যতটুকু মনে আসছে আমার ততটুকু বলছি,
আরো বিভিন্ন রকম আছে, আপনাদের প্রয়োজনে আপনারা আপনার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো আপনাকে। প্রতিবেশীকে নিয়ে আপনারা খুব জর্জরিত, কোথা থেকে কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না, কোথা থেকে কিভাবে কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। আম গাছ সবার বাড়িতে, অনেকের বাড়িতে আছে, না হলেও খুব অ্যাভেলেবল, সবার বাড়িতে না থাকলেও খুব অ্যাভেলেবল। আম গাছে পল্লব বাদ দিয়ে, আমের যে পল্লব মাথার পাতাটাকে আম্র পল্লব বলে, তো আমের পল্লব বাদ চার আঙুল ছেড়ে দেবেন, ন আঙুল পরিমাণ, এইভাবে এইভাবে ন আঙুল পরিমাণ আম কাট নেবেন। এই আম কাঠের ওপর কালো সুতো দিয়ে আটটা গাঁট দেবেন। আটটা গাঁট দেওয়ার পরে তার উপর একটি দেখবেন মরার পয়সা পাওয়া যায়। মরা যখন নিয়ে যায় মৃত ব্যক্তিকে, খইয়ার পয়সা ছেটায়, ওই পয়সা একটা সংগ্রহ করে নিয়ে আসবেন। শনিবার দিন ভালো না হলে আসবেন, এনে ওই স্যার একটা জিনিস জিজ্ঞেস করছি, যেটা মরার পয়সা বলছেন, সঙ্গে ওই মরার পয়সাটিকে আপনাদের সবাইকে পরে উত্তর দেওয়া হবে। ওকে, আপনাদের যা যা প্রশ্ন পরে উত্তর দেওয়া হবে। ওই মরার পয়সাটিকে সংগ্রহ করে নিয়ে আসবেন রাস্তা থেকে, এনে ওই আটটা গাঁটের মধ্যে তাকে বেঁধে যেই দিকের প্রতিবেশী সমস্যা আপনার গৃহে, সেই দিকের মাটিতে পুঁতে দেবেন। যদি মাটি না পান দেওয়ালে পেরেক দিয়ে পুঁতে দেবেন, দেখুন তো কাজ পান কিনা। তিন দিন সময়, অবশ্যই কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন। আম কাঠের ন আঙুল পরিমাণ আমের কাটা কাট নিয়ে, ডাল নিয়ে, তার মধ্যে কালো সুতো আটবার, আটখানা গাঁট দিয়ে মরার পয়সা সংযুক্ত করে আপনারা রাখুন, দারুণ রেজাল্ট পাবেন। এইভাবে অজস্র অসংখ্য নানা সমস্যার সমাধানের টিপস আছে, আরো বিভিন্ন রকম আছে। শ্মশানের বিভিন্ন ক্রিয়া আছে, শিব মন্দিরে বিভিন্ন ক্রিয়া আছে, গঙ্গার ধারে যে শিব মন্দির উচাটনের ক্ষেত্রে সেটা খুব ভালো কাজে লাগে, উচাটন কর্মের ক্ষেত্রে সেইটি খুব ভালো কাজে লাগে। শ্মশানের ধারে, গঙ্গার ধারে যে শিব মন্দির খুব ভালো রেজাল্ট দেয়। প্রকৃত রেজাল্ট পাবেন, কিন্তু তার আগে আমি বারবার একই কথা বলছি, আপনাকে আপনার আধার থেকে ঠিক করতে হবে, আপনার তন্ত্রের মানসিকতা আনতে হবে, আপনার মধ্যে বিশ্বাস সঞ্চার করতে হবে, আপনার মধ্যে জ্ঞানের, দৈব জ্ঞানের আধার আনতে হবে। আপনি উল্টো পাল্টা কর্ম করে তন্ত্রের ক্রিয়া করছেন, কিংবা নিজের স্বার্থ সাধনের জন্য করছেন, তাহলে কিন্তু বিপরীত ফল দেবে। স্বার্থ সাধনের জন্য করবেন না। যখন দেখছেন দেওয়ালে ফিট থেকে গেছে, যখন দেখছেন আর কোন উপায় নেই, তখন এই কাজগুলো করুন। ক্লায়েন্ট যাদের দেখছেন, যাদের তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, তাদের প্রকৃত সমস্যা বুঝুন। স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সাময়িক মতো মিল চলছে, স্বামী ছুটতে ছুটতে আপনার কাছে এলো, আপনি একটা কিছু দিয়ে দিলেন, সেটা করবেন না। দেখুন আগে প্রকৃত তার মধ্যে সমস্যা আছে কিনা, যদি থাকে, আমি একটি সুন্দর টিপস বলছি, যেটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপারে, শুধুমাত্র স্বামী স্ত্রী, ওই বর্তমান যুগের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ক্ষেত্রে কিন্তু কাজটা করবেন না, হবে না। অগ্নি সাক্ষী করা স্বামী স্ত্রীর মধ্যে
যদি থাকে সমস্যা তাহলে এটা করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। একটা তামার ঘটি নেবেন এইটুকু সাইজে, ভোজপাতার যেটি ডার্ক দি, যেটা লাইট সাইড ওটা নয়, এটা ডার্ক সাইড, ওই ডার্ক সাইডে কুমকুম দিয়ে, গোত্র দিয়ে স্বামীর নাম এবং গোত্র দিয়ে স্ত্রীর নাম লিখুন। এইবার ওই তামার পাত্রে ওই ভোজপাতাটা দিয়ে দিন। তার মধ্যে দশকর্মার দোকানে পাওয়া যায় মোনামুনি ফল, দুটো মোনামুনি ফল দিয়ে দিন। আর মুদিখানার দোকানে পাওয়া যায় এমনি কমা লবণ, যেটা যেটা সামুদ্রিক লবণ, আনফ্রেশ, অপরিশুদ্ধ লবণ, দেখবেন 2-3 টাকা প্যাকেট, বা রক সল্ট অর্থাৎ সন্ধক লবণ, ওই ঘটির মধ্যে চেপে 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 ঢুকিয়ে দিন। ঠিক তারপর কোনো ফাঁকা মাঠে গিয়ে স্বামী বা স্ত্রী যে কোনো একজন, যদি মহিলা হয় তাহলে বাঁ হাতে করে গায়ে যত জোর ছুঁড়ে দিতে বলুন, আর যদি পুরুষ হয় তাহলে ডান হাতে করে গায়ে যত জোর ছুঁড়ে দিতে বলুন, তারপর পিছন ফিরে না দেখে চলে আসতে বলুন। দেখুন তো সমস্যা মেটে কিনা, দেখুন তো রেজাল্ট পায় কিনা। তারপর শাস্ত্রকে আঙুল উঁচিয়ে অনেক বিজ্ঞজন বলবে তন্ত্রের কাজ হয় না, বা আমি যতটুকু উচ্চারণ করছি সেটাই ঠিক, উচ্চারণটা প্রকৃত করুন। অনেকেই বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পাঠ করেন, আমার কানে আসে, সেই পাঠের মধ্যে কোনো মাধুর্যতা পাই না, কোনো মাধুর্যতা পাই না। লেখা আছে মা বলছে মাসি, লেখা আছে কাকা বলছে কাকি, তা কি করে হবে, কাকা তো কাকাই, কাকাকে যদি মামা বলি তাহলে কি হবে, বাবার ভাই কাকা আর মায়ের ভাই মামা। তা আমরা পড়ার সময় ওখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সমষ্টি করে লেখা, হসন্তের যে একটা আলাদা উচ্চারণ হয় সেটা আমরা ভুলে যাই, হর্ষইকায় লঘু দীর্ঘইকার গাঢ়, যদি কোথাও লেখা থাকে দীপনি তাহলে হবে দ্বয়হস্যি প দন্তের নয় দীর্ঘি, আমরা সেটাকে যদি বলি দীপনি তাহলে তো হবে না, তাকে বলতে হবে দীপনি মানে দীর্ঘইকার। আবার যেখানে লেখা আছে মহান সেটাকে আমরা বলছি মহান, ও মহানটা বলতে পারছি না কারণ দন্তের নয়ের নিচে হসন্ত আছে, সেখানে যেটা শেষ হবে সেটাকে আমরা মহান ও পড়ে ফেলছি। আমাদের চিত্ত চাঞ্চল্যতা ঘটছে কারণ আমরা দুটো কাজ একসাথে করছি, তো সোশ্যাল মিডিয়ায় কজন দেখছে সেটাও দেখছি, কে কে আমার কথাটা শুনে খুব ভালো বা বাহবা মহারাজ প্রণাম এসব বলছে সেটাও বলছি শুনছি, আবার দেবতাকেও ডাকছি, লক্ষ্মীর আর সরস্বতীর আরাধনা তো একসাথে হয় না বাবা, সরস্বতীর আরাধনা করুন লক্ষ্মী পিছু পিছু যাবে। আর বিদ্যাটাকে আমরা বেশিরভাগ লোকজন ইনক্লুড আমিও, বিদ্যাটাকে আমরা বহন করতে শিখেছি, বাহন করতে পারিনি, বিদ্যাটাকে বাহন করুন, বিদ্যা আপনাকে সম্মান দেবে, এই বিদ্যা আপনাকে নিষ্ফল করবে না, বিফল করবে না, অসম্মান করবে না, বিদ্যাটাকে বাহন করুন, বহন করবেন না। আপনারা আমার অনেকে গুরুজন আছেন, অনেকে সমবয়সী আছেন, অনেকে আমার ভাই সমতুল্য আছেন, প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন, যতটুকু করবেন সঠিকভাবে করুন, না হলে করার দরকার নেই, এর নেগেটিভ এফেক্ট অনেক, কেউ আমরা সংসার করেছি, কেউ করব, কেউ করছি,
কেউ মা বাবাকে নিয়ে আছি, আমরা একটি সংসারে সাংসারিক, এমন কিছু করবেন না যাতে আমাদের সাধারণ জীবনযাত্রা ছিন্ন বিচ্ছিন্ন নষ্ট বিনষ্ট হয়ে যায়। আপনারা তেমন ভাবেই কাজ করুন নিজেদেরকে বজায় রেখে। তন্ত্রের কাজ মানে কেউটে সাপ নিয়ে খেলা। আপনি তত ভালো সাপুরি, তো তত ভালো যদি সাপুরি হন তাহলেই কিন্তু আপনি কেউটে সাপকে নিয়ে খেলবেন। আর ছ মিনিট মতো আছে। শান্তনুদা, হ্যালো, হ্যাঁ বলছি যে এই পাঁচ মিনিট লাস্টে কারোর যদি কোনো, হ্যাঁ এই পাঁচ মিনিট কারোর যদি কিছু থাকে কি করব? না, এই পাঁচ মিনিটে কোয়ারিজ তো মেটানো যাবে না, এবং কোয়ারিজ গুলো ওনারা পরিষ্কার করে বলতে পারবেন না। তো বেস্ট হচ্ছে গিয়ে এর এগেইনস্টে যা কোয়ারিজ সেইগুলো কোশ্চেনিয়ার আকারে আর কি হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিন, এবং এর পরের যে সেশনটা হবে সেই সেশনটাতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একটা একটা করে ধরে প্রত্যেককে দেব, এবং সেই সময় তাকে আর কি আনমিউট করা থাকবে। তার প্রশ্ন কমপ্লিট যতক্ষণ না হবে, তার প্রশ্নের উত্তর কমপ্লিট করে তারপরে আরেকজনের প্রশ্নতে আমরা যাব। প্রশ্নগুলো আমরা খাতায় লিখে নেব কার কার প্রশ্ন এই হিসেবে, এবং সেই ভিডিও রেকর্ডিংটাও আমরা আবার আপনাদের ইউটিউবে আপলোড করে সেই লিংক দিয়ে দেবো। যেমন এই ভিডিও রেকর্ডিং গুলোর লিঙ্কও আমরা দিয়ে দেবো, আজকে রাত্রেই আপনারা পেয়ে যাবেন ইউটিউবের লিংক, আমরা ভিডিওগুলো আপলোড করব, করে দিয়ে দেবো। এই এই ভিডিও রেকর্ডিং গুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারো। হ্যাঁ, এবারে ভিডিও গুলো হচ্ছে কি সবগুলোই 150 MB এর উপরে হবে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট দেওয়া যাবে না, তো ইউটিউবে আপলোড করে সেই লিংকটা দিয়ে দেবো। কারণ হোয়াটসঅ্যাপে 25 MB 25টা বোধহয় 10 MB আপলোড করা যায়, তো ইউটিউবে আপলোড করে লিংকটা দিয়ে দেবো, তাতে আপনারা সকলেই দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো সবাইকে এই এরপর, হ্যাঁ সৌরভ বলো। এরপর একটি আরেকটি ছোট্ট টিপস দিই, যারা বিভিন্ন রকম বুধের গ্রহ সমস্যায় ভুগছেন, বুধের গ্রহ সমস্যা যাদের ভুগছেন তারা প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশকে সন্ধক লবণ এবং আদা দিয়ে পুজো দিন। 21 সপ্তাহ করুন, দেখুন রেজাল্ট পাবেন। 21 সপ্তাহ করুন, দেখুন রেজাল্ট পাবেন। আদা এবং সন্ধক লুন, আমাদের হাতে খুব অল্প সময় আছে। শান্তনুদা কিছু একটি বলছিল, আমি শান্তনুদার থেকে ইন্টারাপ্ট করলাম শান্তনুদাকে, শান্তনুদাকে বলার জন্য অনুরোধ করবো। সবাইকে এই আমাদের আলোচনাতে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছিলাম, কারণ ওনাদের পার্টিসিপেশন ছাড়া তো আলোচনাটা এতটা এগোতো না, এবং কখনো 30 জন কখনো 29 জন আপনারা পার্টিসিপেট করেছেন। মূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাদের এই উদ্যোগকে সফল করবার জন্য, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আর মিটিংটা এন্ড করবে সৌনক, সৌনকের কাছে আবার যাওয়ার জন্য অনুরোধ করছি, কারণ ওর প্রত্যেকটা কথাই অত্যন্ত মূল্যবান। সৌনক, হ্যাঁ সকলকে।